আবারও আলোচনায় নির্বাচনকালীন সরকার, এই সরকারের ধরন কি হবে সেই আভাস দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। জানিয়েছেন তফসিল ঘোষণার পর থেকে বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকার হিসেবে থাকবে। অবশ্য প্রধানমন্ত্রী চাইলে এই সরকারের আকার ছোট করতে পারেন। বিস্তারিত রিপোর্টে কেমন হবে নির্বাচনকালীন সরকার, দেশের প্রধান দুই রাজনৈতিক দল এখনও এই প্রশ্নে বিপরীতমুখী অবস্থানে রয়েছে। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে জল্পনা কল্পনা বাড়ছে, সাধারণ মানুষের মধ্যে বাড়ছে উদ্বেগ উৎকণ্ঠা। এর মধ্যেই নির্বাচনকালীন সরকার নিয়ে মুখ খুলেছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাব দিয়েছেন তিনি। আইনমন্ত্রী আনিসুল হক জানান, তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার কোনো সুযোগ নেই। সংসদের চলতি অধিবেশনে এমন প্রস্তাব উত্থাপিত হবে না। সংবিধানে নির্বাচনকালীন সরকারের ব্যাপারেও কিছু নেই বলে মন্তব্য করেন তিনি। আইনমন্ত্রী বলেন, তফসিল ঘোষণার পর থেকে বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকার হিসেবে বহাল থাকবে। নির্বাচনকালীন সরকার কেমন হবে সেই প্রশ্নেরও জবাব দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, তফসিল ঘোষণার পর থেকে বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকার হিসেবে বিবেচিত হবে। সাধারণত এই সরকার আকারে ছোট হয়। 2014 সালেও নির্বাচনকালীন মন্ত্রিসভা ছোট হয়েছিল। তবে বর্তমান মন্ত্রী পরিষদ ছোট হবে কি না সেটা নির্ভর করছে প্রধানমন্ত্রীর ওপর। আনিসুল হক বলেন, বিএনপি জামায়াত প্রতিবারই নির্বাচন নষ্ট করার চেষ্টা করেছে, এবারও তারা সেই চেষ্টাই করছে, কিন্তু তাতে কোনো লাভ হবে না। তাদের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে আওয়ামী লীগের লাখ লাখ নেতাকর্মী প্রস্তুত রয়েছে। আনসারদের গ্রেফতারের ক্ষমতা দেয়া সংক্রান্ত প্রশ্ন করা হলে আইনমন্ত্রী বলেন, এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন, আর সেটা হল আনসারকে গ্রেফতারের ক্ষমতা দেওয়া হচ্ছে না। এই আইনটি নিয়ে যেসব বিষয়ে প্রশ্ন ছিল সেসব ব্যাপারে দেখা হয়েছে। এ নিয়ে পুলিশ বাহিনীর যে বক্তব্য সেটাকে প্রাধান্য দিয়েই এই আইনটি পাশ করা হবে। এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, নভেম্বরের মাঝামাঝি সময়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে হবে ভোট গ্রহণ। এক্ষেত্রে আরও পরিষ্কার করে বলতে গেলে, জানুয়ারির চার তারিখে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা জানা গেছে বিভিন্ন সূত্র থেকে। সাইদ রহমান, কালবেলা।